সালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি গাড়ি বাজার বিডিতে। আর আজকে আমরা গাড়ি বাজার বিডিতে যে গাড়ি দেখাতে চলেছি সেটা হচ্ছে হুন্ডাই ব্র্যান্ডের একটি গাড়ি, এবং এটা হুন্ডাই ব্র্যান্ডের খুব আপডেট মডেলের একটি গাড়ি এবং খুব লেটেস্ট একটি গাড়ি, এবং এটি অকটেন ড্রাইভ একটি গাড়ি, যেটা হচ্ছে 2015 মডেল এবং 16 রেজিস্ট্রেশন হুন্ডাই সোনাটা, যেটা আপনার একদম ফ্যামিলি ইউজের পার্সোনাল ইউজের গাড়ি। এবং আজকে আমরা এই গাড়িটির পুরো ভিডিওটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। আর একটি বিষয় বলে রাখি যে এই গাড়িটি একেবারে ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে, সামনে পিছনে গ্লাস অরিজিনাল রয়েছে এবং অকটেন ড্রাইভে রয়েছে গাড়িটি। আর পেপার্সের যে বিষয়টি রয়েছে, গাড়ির পেপার্স কিন্তু একদম ফুল 22 সাল পর্যন্ত আপ টু ডেট রয়েছে। আমাদের গাড়িটি শোরুমে একেবারে ফুল শোরুম কন্ডিশন করা রয়েছে, আপনারা জাস্ট নেবেন এবং ড্রাইভ করবেন, এর বাইরে কিন্তু আপনাদেরকে কোনো কিছু করতে হবে না। কজ যতটুকু টুকটাক কাজ থাকে একটা সেকেন্ড হ্যান্ড গাড়িতে বা করার প্রয়োজন হয়, আমরা কিন্তু শোরুমে নিয়ে এসে একেবারে শোরুম কন্ডিশন করে দেন সেল করি। সো একেবারে ফুল শোরুম কন্ডিশনে রয়েছে এবং খুব ফ্রেশ কন্ডিশনে রয়েছে গাড়িটি, যেহেতু মডেল 15 এবং রেজিস্ট্রেশন 16। সো এত অল্প দিন ইউজ হয়েছে এবং মাইলেজটাও কিন্তু অনেক কম রয়েছে। সো আমি যখন গাড়িটা পুরো ভিডিওটা আপনাদেরকে দেখাবো তখন কিন্তু যে মাইলেজটি রয়েছে সেটি কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো চলুন দেখে নেই। গাড়ির সামনে যে ভিউটা রয়েছে আমি সামনের ভিউটা দেখিয়ে দিচ্ছি, হচ্ছে গাড়ির ফুল ভিউ, যেটা ঢাকা মেট্রো GB 8709। সামনে যে গ্রিলটা রয়েছে একেবারে পুরো সামনের অংশটা কিন্তু একেবারে ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে, এবং সামনে সেন্সর সিস্টেম রয়েছে। আর এটা একেবারে যে লাইটগুলো রয়েছে, এটা লাইটগুলো কিন্তু এটা ফুল প্রজেকশন লাইট, এবং লাইটগুলো কিন্তু খুব কার্ভ সিস্টেম এবং লাইটগুলো কিন্তু খুবই সুন্দর। আর নিচে যে ফগ লাইটের অপশনটি রয়েছে সেখানে কিন্তু একেবারে গাড়ির সাথে যে ফগ লাইটের সিস্টেমটি ছিল সেটাই কিন্তু একেবারে লাগানো রয়েছে। সো পুরো গাড়ির সামনের অংশে কোনো স্ক্র্যাচ বা কোনো প্রবলেম নাই, একেবারে ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে। আর আমরা এই সাইডে যে অংশটি দেখাচ্ছি এই সাইডেও কিন্তু একেবারে সেম কন্ডিশনে রয়েছে, এবং লাইটে কোথাও কোনো স্ক্র্যাচ নেই এবং কোথাও কিন্তু কোনো সমস্যা নাই। আর আমরা যদি বনাটের যে অংশটা রয়েছে সেই বনাটের অংশটি যদি দেখে দেখবে যে ফুল বনাটটি কিন্তু একেবারে ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে এবং অরিজিনাল কালারে রয়েছে গাড়িটি। আর সামনে গ্লাসটি যদি আমরা দেখাই, যে গ্লাসটি ছিল গাড়ির সাথে যে গ্লাসটি ছিল সেই গ্লাসটি কিন্তু রয়েছে গাড়ির সাথে, ফুল গ্লাসটি কিন্তু একেবারে ফুল অরিজিনাল গ্লাসে রয়েছে গাড়িটির। আর আমরা আরেকটি বিষয় দেখাচ্ছি যে গাড়িটির যে ফুল ভিউটি রয়েছে, আমরা ফুল ভিউটি একটু দেখাবো আপনাদেরকে। এটা হচ্ছে গাড়ির ফুল ভিউ, যেটা হুন্ডাই সোনাটা, এটা হচ্ছে 2015 মডেল এবং 2016 রেজিস্ট্রেশন। আমি পুরো গাড়ির ভিউটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর এটা যে টায়ারের সাইজটি রয়েছে আমি টায়ারটা একটু দেখিয়ে দিব আপনাদেরকে, যে টায়ার চারটি রয়েছে, টায়ার চারটি কিন্তু আলহামদুলিল্লাহ খুব ভালো কন্ডিশনে রয়েছে, এবং এটা হচ্ছে লো ফ্লোর টায়ার, যেটা আপনার সাইজ রয়েছে এটা 18 সাইজের টায়ার লাগানো রয়েছে গাড়িতে। আপনার যে রিমটি রয়েছে গাড়ির সাথে, যে অ্যালো রিমটি রয়েছে, সেটা কিন্তু অরিজিনাল হুন্ডাই ব্র্যান্ডের একদম অরিজিনাল একেবারে রিম কিন্তু গাড়ির সাথে লাগানো রয়েছে এটা। সো গাড়ির প্রত্যেকটি গ্লাস একেবারে অরিজিনাল রয়েছে, এবং যে টায়ারগুলি রয়েছে, যে রিমগুলি রয়েছে, সেগুলো কিন্তু প্রত্যেকটা একেবারে ফ্রেশ কন্ডিশনে রয়েছে। এবং যে একটা বিট রয়েছে এখান থেকে একদম লাইটের কর্নার থেকে শুরু করে একদম পুরো বিটটা কিন্তু একেবারে ফুল ডোরের সাথে সিস্টেম হয়ে একদম পিছন পর্যন্ত চলে আসছে, যেটা কিন্তু একেবারে ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে। এবং যে সাইডে গ্লাসগুলি রয়েছে গ্লাসেও কিন্তু কোনো স্ক্র্যাচ নাই, এটা অলমোস্ট একেবারে নতুনের মতো কন্ডিশনে রয়েছে গাড়িটির। এবং উপরে যেই এটার ছাদটি রয়েছে সেখানে আমি একটু দেখাই, এটা হচ্ছে সানরুফ এবং মুনরুফ দুইটাই কিন্তু রয়েছে এখানে। সো এটা কিন্তু একেবারে সানরুফ এবং মুনরুফ দুইটাই রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, এবং পুরো অংশটা কিন্তু একেবারে ক্লিয়ার এবং 100% ফ্রেশ অবস্থায় রয়েছে গাড়িটির। আমি সানরুফটা এবং মুনরুফটা দেখিয়ে দিচ্ছি, আমি ট্রাই করবো ভিতর থেকে দেখানোর জন্য। আর পিছনের যে গ্লাসটি রয়েছে বা পিছনের যে কন্ডিশনটি রয়েছে দেখতে পাচ্ছেন যে পিছনের গ্লাসটি কিন্তু একেবারে অরিজিনাল এবং 100% ফ্রেশ গ্লাসে রয়েছে গাড়িটির, একেবারে অরিজিনাল গ্লাসে রয়েছে। এবং আমরা যদি পিছনের যে অংশটি রয়েছে বা গাড়ির পিছনের যে অংশটি আমরা যদি একটু দেখাই, দেখবেন যে এখানে পিছনের যে লাইটগুলি রয়েছে একটা কার্ভ সিস্টেম লাইট, এটা একেবারে নিউ শেপের অরিজিনাল, গাড়ির সাথে যে ব্যাকলাইটটি সেই অরিজিনাল ব্যাকলাইটটি কিন্তু লাগানো রয়েছে গাড়িটির সাথে, এবং লাইটগুলো কিন্তু একদম 100% ফ্রেশ কন্ডিশনে রয়েছে, কোথাও কোনো স্ক্র্যাচ বা কোনো প্রবলেম নাই। আর এখানে গাড়ির যে ব্র্যান্ড সেই ব্র্যান্ডের নাম লোগোটি রয়েছে এবং নামটা লেখা রয়েছে। আর আমরা এই পাশের যে অংশটি রয়েছে সেটা যদি আমরা একটু দেখাই, দেখবেন যে এই পাশের যে লাইটগুলো রয়েছে সেই লাইটগুলো কিন্তু একেবারে ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে, এবং নিচের অংশে কিন্তু যেই সাইলেন্সার বা তার নিচের অংশটা কিন্তু অনেক সুন্দর একটি শেপ রয়েছে, এবং নিচে একটা একটা রেডিশ একটা লাইটিংয়ের সিস্টেম কিন্তু এখানে রয়েছে, এবং সাইলেন্সারটা যথেষ্ট সুন্দর। আর নিচের থেকে ডাউন ফ্লোরটা কিন্তু অনেক হাই আছে নিচে পিছনের দিকে। সো গাড়ি
একটু ডাউনে থাকলে অনেক সময় প্রবলেম হয়, সেটা কিন্তু এরকম সমস্যা নাই। আর এই সাইডের অংশটা যদি আমরা একটু দেখাই, দেখবেন যে এই সাইডের পুরো অংশটা কিন্তু একেবারে ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে। আসলে অনেক সময় আমরা যে ভিডিওগুলো করি বা ভিডিওগুলো দেই, এখানে কিন্তু লাইটিংয়ের কারণে হয়তো বা 100% গাড়ি আমরা দেখাতে পারি না সবসময় যে অরিজিনালি একেবারে গাড়িটি কী কন্ডিশনে রয়েছে। সো আপনাদের যদি আসলে প্রয়োজন হয় বা মনে হয় যে আসলে গাড়িটা নেওয়ার দরকার, তখন কিন্তু সরাসরি যদি একটু শোরুমে চলে আসা যায় তাহলে কিন্তু গাড়িটা আপনারা ডিটেলে সামনাসামনি দেখতে পারবেন। আর যেই মিররগুলি রয়েছে সেই মিররগুলো কিন্তু যথেষ্ট স্টাইলিশ এবং খুব ফ্রেশ কন্ডিশনে রয়েছে মিররগুলি। আমরা যদি কি ইঞ্জিনের অংশটা দেখাই আপনাদেরকে, দেখবেন যেটা 2000 সিসির ইঞ্জিন লাগানো রয়েছে গাড়িটির সাথে। আমরা পুরো ইঞ্জিনের অংশটি একটু আপনাদেরকে দেখিয়ে দিব। হ্যাঁ, এটা হচ্ছে 2000 সিসির ইঞ্জিন, যেটা পুরো ইঞ্জিনের অংশটা দেখতে পাচ্ছেন যে কোথাও একদমই কোনো টাচ করা নাই, এটাকে একেবারে আনটাচ অবস্থায় রয়েছে গাড়িটির। আপনারা যখন সামনাসামনি আসবেন ইনশাল্লাহ আপনারা দেখে শুনে নেবেন যে পুরো ইঞ্জিনটা কি অবস্থায় রয়েছে। আমার বিশ্বাস যারা আসলে হুন্ডাই ব্র্যান্ডের গাড়ি পছন্দ করেন বা যারা সোনারা খুঁজছেন তাদের জন্য এটাকে বেস্ট অপশন হয়ে যাবে। এবং পুরো গাড়ির যে ইঞ্জিনের অংশ বা সামনের যে অংশটি রয়েছে বডির, এখানে কিন্তু কোনো ধরনের কোনো টাচ নাই, একেবারে ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে। এবং লাইটগুলো কিন্তু সামনে অরিজিনাল রয়েছে এবং পুরো বডি কন্ডিশনটা কিন্তু একেবারে ফুল অরিজিনাল এবং ফ্রেশ কন্ডিশনে রয়েছে। কোথাও কিন্তু কোনো ধরনের কোনো স্ক্র্যাচ বা কোনো ধরনের কোনো সমস্যা নাই। আর আপনারা যখন নেবেন আপনারা কিন্তু এসে ইঞ্জিন নাম্বার, চ্যাসিস নাম্বার, পেপার্সের সাথে একেবারে ফুল মিলিয়ে দেন ওনারশিপ টোটাল কাগজপাতি দেখে একেবারে সিদ্ধান্ত নিতে পারবেন যে 100% সব কিছু ঠিকঠাক মতো আছে কিনা। আর ইঞ্জিনের যে অংশটি রয়েছে সেই অংশটা কিন্তু আলহামদুলিল্লাহ একেবারে ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে। এবং ব্যাটারিটি দেখতে পাচ্ছে যে ব্যাটারিটি লাগানো আছে সে ব্যাটারি কিন্তু একদম ফ্রেশ অবস্থায় রয়েছে। সো এই পুরো ইঞ্জিনের অংশটাই কিন্তু একেবারে ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে। এটা 2000 সিসির ইঞ্জিন। আর বনেটের যে অংশটি দেখতে পাচ্ছেন যে বনেটটা কিন্তু একেবারে অরিজিনাল বনেটে রয়েছে এবং বনেটের সাথে একটা হিটপ্রুফ যে কাভারটি থাকে সেটা কিন্তু রয়েছে গাড়িটির সাথে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং পুরো বনেটে কিন্তু কোথাও কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি বা কোথাও কোনো প্রবলেম কিন্তু নাই। আপনারা যখন সরাসরি এসে দেখবেন আই থিঙ্ক এই বিষয়গুলো ডিটেলে আপনারা দেখে শুনে নিতে পারবেন। আমি পুরো ইঞ্জিনের অংশটা দেখিয়ে দিলাম, আর আমরা ব্যাকডেলার অংশটা একটু আপনাদেরকে দেখিয়ে দিব। সো এ হচ্ছে ইঞ্জিনের, আমি অংশটা অফ করে দিলাম। এটার সামনের সিস্টেমটা খুবই সুন্দর এবং ইঞ্জিনের সামনে যে বনারটি রয়েছে সেটা কিন্তু একেবারে ফিটিংটা খুবই ভালো। আপনারা যখন সরাসরি আসবেন আপনারা আশা করি যে দেখে নেবেন পুরো বিষয়টা। এবং পুরো গাড়িতে কোনো কাজ নাই, পুরো গাড়িটা কিন্তু একেবারে ফ্রেশ কন্ডিশনে রয়েছে। আর আমি যদি পিছনের যে ব্যাকডেলার অংশটি রয়েছে সেটা যদি একটু দেখা যায়, এখানে একটা বিশাল একটা স্পেস যেখানে একেবারে ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে এবং এখানে মনে হয় 10 জন ঘুমানো যাবে, মানে এত মানে একটা ভালো স্পেস কিন্তু গাড়িটির পিছনে রয়েছে। এবং এটা যেহেতু একটা লম্বা শেপের গাড়ি সো পিছনের স্পেসটা তো অনেক থাকবে, এটা খুবই স্বাভাবিক। আর এটা যেহেতু সিএনজি এলপিজি বা এই ধরনের কোনো কিছু করা নাই গাড়িটিতে, সো এটা পুরো স্পেসটা কিন্তু একদম ফ্রি পেয়ে যাচ্ছেন। এবং পিছনের অংশগুলো যদি আমি দেখাই, দেখবেন যে পিছনের অংশে কিন্তু কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি আলহামদুলিল্লাহ নাই, পুরো পিছনের অংশটা কিন্তু একেবারে ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে আলহামদুলিল্লাহ। আর পিছনে ব্যাকডোর অংশটা যদি আমরা একটু দেখি, দেখবেন যে পুরো ব্যাকডোর অংশটা কিন্তু একেবারে ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে। আর এখানে যদি আমরা একটু নিচের অংশ দেখাই, দেখবেন ডাউনে যে এখানে একটা এক্সট্রা একটা এক্সপায়ার টায়ার রয়েছে এবং জগ লিভার হুইলেন্স বা এক্সট্রা যে গাড়ির যেই যন্ত্রপাতিগুলো রয়েছে সেগুলো কিন্তু পেয়ে যাবেন। এবং পুরো বডির অংশে কিন্তু একেবারে ফ্রেশ কন্ডিশনে রয়েছে পুরো গাড়ির অংশটি। তো হচ্ছে ব্যাকগ্রাউন্ড অংশ ছিল, আমি পুরো ব্যাকগ্রাউন্ড অংশটি দেখিয়ে দিলাম। এটার ভিতরে যে অংশটি রয়েছে বা ভিতরে যে ইন্টেরিয়রটি রয়েছে এটা কিন্তু খুব চমৎকার একটি ইন্টেরিয়র রয়েছে ভিতরে, যেটা অল অপশন অটো একটি গাড়ি এবং এটা খুবই হাই গ্রেডের একটি গাড়ি। যারা আসলে BMW মার্সিডিস বা খুব ভালো ভালো ব্র্যান্ডের গাড়ি চালাতে চান বা যারা আসলে BMW মার্সিডিস ইউজ না করে একটু কম বাজেটের মধ্যে আসলে ওরকম ফিল পেতে চান, তাদের জন্য কিন্তু আসলে এই গাড়িটা বেস্ট অপশন। এবং সামনে যে ড্রাইভিং সিট এবং ড্রাইভিং সিটের পাশের যে সিটটি রয়েছে সেটা আমি একটু দেখিয়ে দিই, এটা কিন্তু খুব ভালো মানের এবং খুব স্টাইলিশ সিট রয়েছে। এবং সিট কাভারগুলো কিন্তু খুব ভালো মানের সিট কাভার লাগানো রয়েছে। এবং ভিতরে যে অংশটি রয়েছে আমি একটু দেখিয়ে দিব, এখানে ভিতরে আপনার এখানে যে ফাংশনগুলো রয়েছে সব প্রত্যেকটা জিনিস কিন্তু একেবারে ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে এখানে। আর আমি গাড়িটিকে স্টার্ট দিয়ে দেখাই, এটা হচ্ছে আপনার পুশে স্টার্ট। সো আমি গাড়িটি স্টার্ট দিয়ে দিলাম। সো গাড়িটি রেডি হয়ে গেছে আর এটার মাইলেজ রয়েছে আপনার 40,151। এটার যে মাইলেজটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে 40,000
151 মাইলেজে রয়েছে এবং এটার সানরুফ মুনরুফ প্রত্যেকটি জিনিস কিন্তু একেবারে খুব মানে ফ্রেশ অবস্থায় রয়েছে। আমরা যদি একটু দেখাই এটার সুইচের মাধ্যমে যে এটা প্রত্যেকটি জিনিস কিন্তু আপনারা একেবারে ফুল ফ্রেশভাবে দেখতে পাচ্ছেন। আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি। এ হচ্ছে সানরুফ এবং মুনরুফ এবং পিছনে যে সিট কাভারগুলি রয়েছে বা পিছনে যে সিটগুলি রয়েছে সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে এবং খুব ফ্রেশ কন্ডিশনে রয়েছে। এ হচ্ছে পিছনের অংশ এবং এখানে একটা হ্যান্ড রেস্ট রয়েছে এবং সিট কাভারগুলো যথেষ্ট স্টাইলিশ এবং খুবই ফ্রেশ কন্ডিশন এবং ফ্রেশ মানের কিন্তু সিট কাভার লাগানো রয়েছে গাড়িতে এবং যেই প্যাডগুলি রয়েছে সাথে যে প্যাডগুলি রয়েছে সেগুলো কিন্তু যথেষ্ট ফ্রেশ এবং খুব ভালো মানের প্যাড কিন্তু গাড়িটির সাথে রয়েছে। আর এই হচ্ছে পুরো সামনের অংশ এবং স্টিয়ারিংটাও খুব সুন্দর। আমি ইঞ্জিনটা অফ করে দিলাম। যেই আপনার স্টিয়ারিং থেকে শুরু করে প্রত্যেকটি জিনিস যেখানে যা রয়েছে সবগুলো কিন্তু একেবারে ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে। এটা হচ্ছে রিমোট কন্ট্রোল, আর এটা হচ্ছে রিমোট, এটা আপনার রিমোট সিস্টেম এবং পুশ স্টার্ট। আর এখানে ড্রাইভিং সিট থেকে প্রত্যেকটা ডোরকে কন্ট্রোল করতে পারবেন এবং লক আনলক এবং মিররের সাইডগুলো কন্ট্রোল করতে পারবেন। আর এখানে একটা ডোরের সাথে কিন্তু অলরেডি লাইটিং সিস্টেম রয়েছে এবং সেটি আপনারা যখন সরাসরি আসবেন আরও ডিটেলে কিন্তু গাড়িটি দেখে নিতে পারবেন। তো চলুন প্রাইজের বিষয়টি জেনে নিই। কিন্তু পুরো গাড়ির ভিডিওটা আপনাদেরকে একদম ডিটেলে দেখিয়ে দিয়েছি। এটা হচ্ছে 2015 মডেল, 2016 রেজিস্ট্রেশন হুন্দাই ব্র্যান্ডের একটি গাড়ি, যেটা হুন্দাই সোনাদা এবং এটা একেবারে ফুল ফ্যামিলি ইউজের, একদম পার্সোনাল ইউজের একটি গাড়ি। এবং যারা আসলে খুব স্টাইলিশ একটি গাড়ি চাচ্ছেন এবং যাদের নতুন গাড়ির মতো একদম একেবারে একটা ফ্লেভার চাচ্ছেন, যে একদম নতুনের মতো একটা কন্ডিশন থাকবে, খুব ভালো একটা কন্ডিশন থাকবে এবং যেটা একেবারে ফ্রেশ কন্ডিশনে থাকবে এবং পেপারসও কিন্তু ফুল আপ টু ডেট রয়েছে। এবং সবথেকে মজা বেশি হচ্ছে গাড়িতে কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নেই এবং কোথাও কোনো ধরনের কোনো সমস্যা নেই। জাস্ট নেবেন এবং ড্রাইভ করবেন, এর বাইরে কাস্টমারকে আর কোনো কিছুই করতে হবে না। এবং আমরা পুরো গাড়ির ভিডিওটা কিন্তু আপনাদেরকে ডিটেলে দেখিয়ে দিয়েছি। আর আমাদের এটার আস্কিং প্রাইস হচ্ছে 28,50,000 টাকা। তো 28,50,000 হচ্ছে আমাদের আস্কিং প্রাইস, বাট কাস্টমার যখন সরাসরি আমাদের শোরুমে আসবে, গাড়িটি দেখবে, তখন কিন্তু আমরা ট্রাই করবো যে যতটুকু পরিমাণ কাস্টমারকে ডিসকাউন্ট করে একটা সুন্দরভাবে ডেলিভারি করা যায়। আর আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে বনানী 2x2 চেয়ারম্যান বাড়ি, প্লট হলো 5। এই হচ্ছে আমাদের অ্যাড্রেস। আর গাড়ির বিষয়ে যদি কোনো জিজ্ঞাসা করার থাকে বা কোনো বিষয়ে জানার থাকে, আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি থাকবে সে নাম্বারে যোগাযোগ করে জানতে পারবেন। আর আমাদের ফোন নাম্বার হচ্ছে 07111577843। তো ভালো থাকবেন, দেখাবেন নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।